যে এইখানে এইভাবে যে আমাদের আসতে হবে আমরা কেউই ভাবিনি। আমরা তবুও এসেছি, কারণ এটা একটা মানবিক ব্যাপার। সবচেয়ে বড় কথা, সেদিনকে আমি খুব ব্যস্ত ছিলাম, হঠাৎ করে ওই বরুণদা আমার ওয়ার্ডেই থাকে, বরুণ ভট্টাচার্য, হন্ত হন্ত হয়ে যাচ্ছিল, তা আমার সাথে দেখা হলো, বললো এরকম ব্যাপার, অনিশের ছেলেটা জলে ডুবে গেছে। কি বলছো? তা আমি বললাম, তা তুমি কোথায় যাচ্ছ? বললাম থানায় যাচ্ছি। তারপরে যেগুলো ফর্মালিটি যেগুলো সেগুলো করলাম, কিছু আমাদের ইয়ে দিতে হয়, সেসব দিয়ে দিয়ে আমি তারপরে পোস্টমর্টামের ওখানে গেলাম। যথারীতি ওর দুই দাদা যারা আমার খুবই কাছের, গৌতম দা এবং টিনা দা, তারা বাইরে থাকাকালীন থাকার জন্য একটু দেরি হয়েছে, ওরা 10:30 আসার পরে সেই বডি নিয়ে ওরা যায়। অনিশ আমার ছোটবেলার বন্ধু, মানে আমার সাথে ওর সম্পর্ক প্রায় 40 বছরের। তা এরকম একটা শোকাতুর মুহূর্তে আমি আর ওকে কিভাবে সান্ত্বনা দেবো আমি তো বুঝতে পারিনি। সেদিনকেও যতটা পেরেছি ওর পাশে থাকার চেষ্টা করেছি, কেননা এই সন্তান হারা বাবাকে কিভাবে সান্ত্বনা দিতে হয় এই ভাষা আমার জানা ছিল না। তা আমি যা মোটামুটি শুনলাম এবং প্রশাসনকেও বলেছি, প্রশাসনিকভাবে যে যে ব্যবস্থা নেওয়ার দরকার, আমার সাথে আইসি, তারপরে আইও, সবারই কথা হয়েছে, প্রত্যেকেই আশ্বাস দিয়েছেন। ঘটনাটা যেটা শুনলাম এবং যেটা বুঝলাম, যে টোটালি একটা স্কুলের নেগলিজেন্সির জন্য আজকে এই একটা তর্তা যে প্রাণ চলে গেল। বিশেষ করে আমরা যারা জানি, যারা স্বাভাবিক বাচ্চা, তাদের স্কুলেও বিভিন্ন রকমভাবে সিকিউরিটি থাকে, সিসিটিভি থাকে, সব রকম ব্যবস্থাই এখন থাকে। আর এই বাচ্চা স্পেশাল চাইল্ড, তার ক্ষেত্রে তো আমার মনে হয় আরও বেশি প্রোটেকশন নেওয়া দরকার। এবং স্কুলের যা ফিজ আমি শুনলাম, প্রায় 4,500 টাকা মাসে নেয়, তাহলে এই টাকাটা কিসের জন্য? এতগুলো টাকা তারা নিচ্ছে, তা তাদের তো সেই দায়বদ্ধতা তো থাকা উচিত ছিল। আমার সাথে কালকেই ওই ওয়ার্ডের কাউন্সিলরের কথা হচ্ছিল, কণিকাদি। কণিকাদি বললো আমি ওই স্কুলটাকে তুলে দেবো, আমি স্কুলটাকে এখানে রাখতে দেবো না। তাই বললাম, দেখো তুমি যতটা পারো করো, আমরাও আমাদের সমস্ত বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই মিলে এই ব্যাপারে একটা প্রতিবাদে নেমেছি। তা ওই ওয়ার্ডের কাউন্সিলরও এই ব্যাপারটা নিয়ে খুবই বিতর্কিত, এবং উনিও স্কুলটাকে খুব ভালোভাবে, হ্যাঁ, রেজিস্ট্রেশন নেই বললো। আমার কাছে কোনো স্কুলটা সম্বন্ধে সেরকমভাবে ইনফরমেশনই ছিল না। তা যাই হোক, সেও আশ্বাস দিয়েছে আমাদের পাশে থাকবে, এবং সবাই থাকবে, সর্বোপরি সবাই থাকবে। আমি আজকে ভাইস চেয়ারম্যানকেও বিষয়টা জানিয়েছি যে আজকে এরকম আমাদের প্রোগ্রাম আছে, তুমি পারলে এসো, ব্যস্ত মানুষ। বললো ঠিক আছে, আমি দেখছি। তো এরকমভাবে সমাজের সর্বস্তরের মানুষই আমার মনে হয় এই ব্যাপারটায় আসবে, ঝাঁপাবে, এবং আমরা থাকব। অনিশের ছেলেকে হয়তো অনিশকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু অনিশকে একটা, এবং অনিশের ওয়াইফ মিতা, ওদের একটা অন্তত এই শান্তিটুকু আমরা দিতে চাই যে আগামী দিনে আর কোনো অনিশ মিতার সন্তান এরকমভাবে হারাবে না। সেই এটা আমরা করব, তার জন্য যতদূর যেতে হয় আমরা যাব। আর কি বলবো, আর তো আমার ভাষা নেই, আমি এখানেই সমাপ্ত করলাম।